আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব আমার ভাই বোনেরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আমাদের একমাত্র মেয়ে অনিবার জন্মদিন সেই উপলক্ষে আমরা দুজন মিলে রান্নাবান্না করলাম সেটা শেয়ার করবো বরাবরের মতো সকাল থেকে আজকে ব্লগটা আমি সোট দিয়েছি অনেক আপুরা জানতে চেয়েছিল আপু স্কোয়ার বলটা তুমি কিসের সঙ্গে পেয়েছিলে এই যে লিকুইড বিম এটার সঙ্গে আমি স্কয়ার বলটা পেয়েছিলাম দুটি কিনলে একটি ফ্রি দেখতেই পাচ্ছেন তো এই লিকুইড বিমটা আমার কাছে ইউজ করতে ভালো লাগে সেজন্য আমি একসঙ্গে দুইটাই নেই আর কি লাগে তো তাই না আর এটা দিয়ে যদি মাজা মাজাগসা করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে বেশি ক্লিন হয় সাবানটাও ইউজ করি যখন যেটা আর কি চলে এ আর কি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার যে কাজগুলো সে কাজগুলোর মধ্যে বাকি ছিল টেবিলে সব কিছু নিয়ে আসছি গ্লাস মগ জগ যা আছে সব এগুলো সব মাজা মাজাগসা করে রেখে তারপর আমরা দুজন মিলে রান্নাটা করব। আজকে যেহেতু মেয়ের জন্মদিন তো সেই শুভ উপলক্ষে আমার মেয়ের পছন্দের রান্নাগুলোই করব আমরা দুজনে প্ল্যান করেছি যে অনিবাকে আজকে একটু চমকিয়ে দিব ও যা যা পছন্দ করে সব কিছুই রান্না করব। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আজকে আমার মেয়েটার মন খুব খারাপ কেন খারাপ সেটা বলতেছি কারণ ও জীবনের প্রথম আর কি এই প্রথম যে একা একা তার আজকে দিনটা কাটাতে হচ্ছে এই দুঃখটা সে কাকে বলবে কি করবে সে নিজেও বুঝতেছে না রাতের বারোটা পর্যন্ত সজাগ ছিল কারণ ওকে কে কে স্মরণ করে সেগুলো দেখার জন্য এদিক থেকে আমার হাজব্যান্ড আদা পানিটা করে নিচ্ছে আজকে আদা পানির মধ্যে হলুদ গুঁড়া দিবে না শুধু আদা আর লবঙ্গ দিয়ে বসিয়ে দিয়েছি লেবু মধু হিসাবে কারণ হলুদ দিলে আমার ছেলেটা খেতে চায় না সেজন্য তবে এইভাবেও কিন্তু খাওয়া যাবে প্রতিদিন কিন্তু আমরা এটা খাচ্ছি আপনারাও খাবেন আর আমি আমার রান্নার চ্যানেলে এটা শেয়ার করেছি কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয় গলাটাকে ক্লিয়ার রাখার জন্য আমরা এটা রোজ রোজ সকালবেলা খাবো। তো আমাদের সকালের খাবারটা কিন্তু দেরি হয়ে যায় হালকা পাতলা সকালে যে যেটা মনে যায় খেয়ে নেয় আর কি শুকনা খাবার আর রান্নাটাই করে ফেলবো আজকে সকালে নাস্তা বানাবো না ঘরে যা আছে তাই খেয়ে নেবে তো একটু একটু মুড়ি খেলেই হয় ইব্রাহিম কিন্তু কম্পিউটারে বসে আছে ও মাঝে মাঝে কম্পিউটারে গেমস খেলে আমার কাজের জায়গায় বসে তো এখন কি করবে পড়াশোনা নেই ওদেরকে ওইভাবে চাপও দিচ্ছি না লেখাপড়ার জন্য থাক বাচ্চারা একটু সময় কাটাক এ আর কি তবে রান্নার প্রিপারেশন কিন্তু আমার হাজব্যান্ড করে নিচ্ছে পোলার চাউলটা ধুয়ে চাকনিতে নিয়ে নিচ্ছে আজকে স্পেশাল রান্না হবে ওর হাতের একটা আর আমি করব চিকেন বিরিয়ানি আশা করব আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে দুজন মিলে যেহেতু রান্নাটা করব ওর হাতে স্পেশাল তরকারিটা দেখতে পারবেন আর আমি বিরিয়ানিটা করব। মেয়ের পছন্দ চিকেন বিরিয়ানি ও গরু বা খাসি এগুলোর বিরিয়ানির থেকে বেশি পছন্দ করে চিকেন তবে যাই হোক আমাকে ও একদম ক্লিন করে দিচ্ছে সব কিছু পাতিলগুলোও গরম পানি দিয়ে এভাবে নাকি ধুয়ে নিতে হয় আসলে ছেলেরা কিন্তু মেয়েদের চেয়ে বেশি পরিষ্কার তো এগুলো করতে করতে দেখা গিয়েছে কাজের চাপ আরও বাড়িয়ে দেয় আর কি মানে যে জায়গায় আমার খুব তাড়াতাড়ি হতো সে জায়গায় একটু লেট হয়ে যায় অনেক বেশি পরিষ্কার আর কি তবে যাই হোক আলহামদুলিল্লাহ ও আমাকে সব মানে করে দিচ্ছে এটাই আলহামদুলিল্লাহ একজন মানুষ কিন্তু কাছে থাকলে একটু হেল্প করলে অনেকটাই কাজ এগিয়ে যায় তো আমি তেল আর ঘিয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রোস্ট রান্না সরি প্রথমে চিকেনটাকে রান্না করে নেবো চিকেন রান্না করার পর পোলা চাউলটা ভাজবো আর কি বিরিয়ানি রান্না করা খুবই ইজি আমি যেভাবে করব আর ওই থেকে আমার হাজব্যান্ডের স্পেশাল রান্নাটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছে ও রান্না করতেছে ও বলতেছে যে আমার থেকে নাকি ওরটা বেশি টেস্ট হবে আর কি তবে যাই হোক দেখি কিভাবে রান্না করে তেজপাতা একটা বড় সাইজে দিয়ে দিলাম আর এলাচ তিন চারটা দারুচিনি দুই তিনটা ফালি দিলাম আজকে বিরিয়ানি রান্না করব প্যাকেট মশলা দিয়ে তো সেক্ষেত্রে মশলাপাতি যা লাগে আমি দিয়ে দিয়ে দিচ্ছি আর কি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর আপনাদের সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়ে কথা বলবো মেয়ে যেহেতু আজকে বার্থডে তো সে উপলক্ষে কিছু বলবো এই যে রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে বিরিয়ানিটা এর মধ্যে আমি দিব একটা প্যাকেট মশলা বিরিয়ানির যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন আপনারা প্যাকেট মশলাটা আর এক কাপ পরিমাণ টক দই ফিটিয়ে ভালো করে আমি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব চিকেন তো যেটা বলতে নিয়েছিলাম মেয়ের মনটা ভীষণ খারাপ দিন ও মানে জন্মের পর থেকে প্রথম জন্মদিন তো সে অতটা বুঝতো না তবে খালামনি কী চিনতো আমার বোনের নাম কিন্তু নূপুর ওকে ওর হাজব্যান্ড পায়েল বলে ডাকতো আর আমার বাবাও ছোটোবেলা ওকে পায়েল বলতো আর কি আদর করে আর কি নূপুর আর পায়েল তো একই অর্থ তাই না পায়েল অর্থ নূপুর নুপুর অর্থ পায়েল তবে যাই হোক সেই হিসেবে ওকে পায়েল করেই ডাকতো আর কি ওর হাজব্যান্ড তো এখন তো আপনাদের সবার প্রিয় পায়েল আপু তো পায়েলের কথা বলছিলাম যে যখন নাকি ও আমার মেয়েটা এক বছর বয়স তখনই মানে নুপুর বলতে পারতো না ওকে আমরা সবাই নুপুর ডাকতাম তো ও বলতো পপা খালামনি পপা নূপুরকে পপা বলতো আর কি পপা খালামনি পপা খালামনি এরকম করতো আর কি ওকে দেখলে ও আর কিছুই লাগতো না আমার মেয়েটা আর কি কারণ আমার মেয়ে কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে মানে ভাগ্নিদের মধ্যে বড় তো আদরের ছিল আমার ভাইয়ের বাচ্চাদের বড় বা আমার বোনের বাচ্চাদের বড় আমার বিয়ে হয়েছে আমাদের ঘরের মধ্যে আমারই আগে প্রথমে তো সেই হিসাবে আমার মেয়েটা খুবই আদরের নানা নানুর খালামনির মামাদের খুব আদরের মানে সবচেয়ে ভালো একটা জিনিস চোখে পড়লে মনে হয় যে অনিবার জন্যই কিন্তু ওরা আমার ভাইদের যেমন আদরের ভোনেরও কিন্তু তেমন আদরের তো ও মামাদেরকে আর কালামনি নানু নানাকে অনেক ভালোবাসে মানে ওর দাদার বাড়ির ফ্যামিলিকেও ভালোবাসে সবাইকেই ভালোবাসে তবে পার্সোনালভাবে ওর খালামনি ওর সবকিছু মায়ের পরে মনে হয় যে হ্যাঁ ওরই ও অবদান সবচেয়ে বেশি সেজন্য আমার মেয়েটা খালামুনির জন্য রাতের বেলা সে কান্না করতেছে ও বলতেছে আমি খালামুনির বাসায় চলে যাব। লকডাউন আমি বলতেছি লকডাউন তো কেউ কীভাবে যাবা পুলিশ বাইরে গেলে মায়ের দিবে ওকে আমি বলতেছি ও বলতেছে মার দিলে দিবে তুমি আমাকে নিয়ে দিয়ে আসো তারপর ওকে বুঝালাম যে তোমার মনি লাইক করবে না এই সময়ে কারো বাসায় যাওয়াটা কারণ এই সময় যে যেখানে আছে সেখানেই ভালো আছে এমনটাই কিন্তু সবাই সেফটি মনে করতেছে তুমি কিভাবে যাবা বলো তো আমার মেয়ে বলতেছে খালামনি আর আমি একটা রুমে থাকবো মুস্তফা আর রাইসা একটা রুমে থাকবে যেহেতু আমি এক জায়গা থেকে যাচ্ছি তাই না ও আমাকে বুঝাচ্ছে তা আমি বললাম যে না এমনটা তো হয় না খালামনির বাচ্চারা আলাদা থাকবে আর ও নাকি ওর খালামনির সঙ্গে থাকবে তা কতটা ভালোবাসা আর কি তো ও আসলে বাচ্চা মানুষ ওর যেমনটা মনে হয়েছে তেমনটাই বলেছে তারপর অনেকক্ষণ মন খারাপ করে রাখলো বলল নানুও নাই নানা ভাইও নাই খালামনিও নাই থাক আমার কিছুই নাই মানে ও খুব মিস করলো আর কি মনটা ভীষণ খারাপ ছিল এখনও খারাপ আমিও পায়েলকে খুব মিস করতেছি ও আমার ছোটো বোন আদরের বোন ওকে আমি অনেক বেশি ভালোবাসি আসলে এই দুই দিন একদিন পরপর না দেখতে পারলে মনটা জানি কেমন ছটপট করে আমার চেয়েও বেশি ভালোবাসে আমার মেয়েটা আর কি বলবো কিছুই বলার নেই ও এই লকডাউনের মধ্যেও কিন্তু ঘর থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল গতকাল রাতের আটটার সময় ওর বাবা আর আমি ওকে অনেক বুঝিয়েছি যে আল্লাহ রহমতে যদি দেশটার পরিস্থিতি ভালো হয় তুমি সবার প্রথমেই যাবা আমি তোমাকে নিয়ে দিয়ে আসবো এ আর কি তো আসলে ও খুব মিস করতেছে এই সময়ে আমাদের কে আমরা কিভাবে সাপোর্ট দিব আমরা নিজেরাও বুঝতেছি না কারণ কিছু কিছু ক্ষেত্রে ওদেরকে মানানো খুবই কষ্ট হয়ে যায় কারণ এখন আমরা পরিস্থিতির শিকার বোঝানো বড় কঠিন ব্যাপার ওরা বুঝতে চায় না কিন্তু অত কিছু যদিও বুঝতেছে যে আমরা বাইরে বের হতে পারবো না তারপরেও কিন্তু এই জিনিসটা তাদের কাছে একেবারেই কেমন যেন মনে হচ্ছে যে কেন এমনটা হবে বা কি যদিও বুঝে পাঁচও আক্ত নামাজ পড়তেছে আল্লাহ পাকের কাছে চাইতেছে তো আমি আপনাদের সবার কাছে আমি আমার মেয়েটার জন্য দোয়া চাইব শুধু একটা দোয়াই করবেন যাতে করে সে ইসলামিক মাইন্ডেড থাকতে পারে যেমনটা সে ধার্মিক অনেক ধার্মিক মাসাল্লা আমার মেয়েটা ওর কথা আমি আসলে আপনাদের কাছে বলে শেষ করতে পারবো না এতটাই ভদ্র আর এতটাই অমায়িক ও আসলে বড় মেয়ে বলে নাকি আমি জানি না ইব্রাহিম কিন্তু একটু চঞ্চল কিন্তু অনিবা যথেষ্ট শান্ত স্বভাবের আর অনেকটাই ধর্মভীরু ও অনেকটাই ধার্মিক ইসলামিক মাইন্ডের ছোট্ট কাল থেকেই তাকে আমাদের গ্রামের অনেক আত্মীয় স্বজনরা শুধু এই বিষয়টাই বলতো যে ওর ভিতরে যে ধার্মিক কথাবার্তা আর জানতে খুব ইচ্ছে তার এসব ব্যাপারে খুব মানে অভিজ্ঞতা অর্জন করতে চায় বেশি বেশি তো এই জিনিসটা যাতে তার মধ্যে আরও বেশি তখর হয় আপনারা দোয়া করবেন আমি আপনাদের কাছে শুধু এই দোয়াই করব। যাতে মানুষের মতো মানুষ হতে পারে এ আর কি তো রান্নার বিষয়ে আর কি বলবো বিরিয়ানি তো রান্না বার করেছি তারপরও কিন্তু এই বিরিয়ানিটাই সহজ রান্না আমি যেভাবে করতেছি চিকেনগুলো দিয়ে দেওয়ার পর একটু সেদ্ধ হওয়ার পর আমি নামিয়ে রেখে দিলাম তারপর পোলার চাউলটা দিয়ে পোলার চাউলের জন্য একটু লবণ দিয়ে দিয়েছি তিন চার মিনিটের মতো ভালো করে পোলার চাউলটা ভেজে তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পোলার চাউল দিয়েছি তিন কাপের জন্য ডাবল পানি দিতে হবে ছয় কাপ পরিমাণ পানি দিব তো ছয় কাপ আপনারা চাইলে এই যে কাঠিটা দিয়ে চার আঙ্গুল মাপ দিতে পারেন এভাবে এভাবে করেও পানিটা দিতে পারেন তারপর আমি এখন এটাকে দমে রেখে দিব চাইলে একটা মোটা তাওয়ার মধ্যে বসিয়ে রাখতে পারেন আর চিকেনের গায়ে যেহেতু সবগুলো মশলা লেগে আছে সেজন্য চিকেনটা আমি এখনই দিয়ে দিব যেহেতু দমে রেখে দিব ঢাকনাটা খুলবো না পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে চুলার রাশটাকে মিডিয়াম করে একটা মোটা তাওয়ার মধ্যে বসিয়ে দেব। আস্তে আস্তে করে নিচ থেকে চাউলটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো দিয়ে দিলাম যেহেতু মশলাগুলো লেগে আছে সেই জন্য আমি এখনই দিয়ে দিচ্ছি তাহলে এই পানির সঙ্গে চাউলের ভেতরে মশলাগুলো ঢুকে যাবে তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমার এই চাওয়া সবাই চায় সবার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক আমি শুধু এটাই চাই উচ্চশিক্ষিত শিক্ষা মানে শিক্ষা না তার মধ্যে শিষ্টাচার ভদ্রতা আর ধার্মিক যার যে ধর্ম সে সে ধর্ম অনুসারে চলতে পারাটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া তো আমি চাই যে সে এভাবেই থাকুক যেমনটা এখন আছে তো সবশেষে দমে ঢাকনা আটকে দেওয়ার পর কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে দিলাম আর আপনাদের ভাইয়ার স্পেশাল তরকারিটা তো দেখতেই পাচ্ছেন এটা আমার মেয়ের খুবই পছন্দের তরকারি ও ছোট চিংড়ি হোক আর বড় চিংড়ি হোক আলু ভাজির মতো করে যদি এভাবে চিংড়িটা রান্না করে দেওয়া হয় সে গরম গরম ভাতের সঙ্গে ছোট্টবেলাও খুব পছন্দ করত এখনও খুব পছন্দ করে তো তার বাবা এটা রান্না করলো তার জন্য আর আমি রান্না করলাম চিকেন বিরিয়ানি বাবা মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া তবে আমরা বাবা মা হয়ে হ্যাঁ তার জন্য মন থেকে খুশি হয়ে রান্না করতেছি এটাও কিন্তু একটা দোয়া আর ওর বাবা সব সময় কিন্তু মানে আমার ছেলের যখন সৈন্যতে খাতনা হয় তখন আমরা কারোর কাছ থেকে কোনো গিফট নেই নাই বিশাল আয়োজন করা হয়েছিল তখন মানে এতিমখানার অনেক ছেলে মেয়েদেরকে খাওয়ানো হয়েছিল তারপর পাড়া প্রতিবেশীও ছিল গরিব গাঙ্গালও ছিল তো এবারও মেয়ের বার্থডেতে যে যেহেতু আমরা একটা অনুষ্ঠান হল করতাম তাই না একটা কেক হলেও কাটতাম তো এগুলো আর না করি কখনই করার ইচ্ছেও নেই তো মন মানসিকতাটা অমনই কিন্তু হয়ে গিয়েছে আল্লাহ পাক যাতে আমাদেরকে ওই ধরনের মন মানসিকতা রাখে এখন যে ভয়ের কারণে আমরা এমনটা করব তা না সবসময় যাতে আমাদের মন মানসিকতাটা এমনই থাকে আর আমার হাজব্যান্ড সবসময় অন্যরকম ছেলের বললাম না অনেক বড় আয়োজন করেছিল তখন আমরা বলে দিয়েছি যে আমরা ওইভাবে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করতেছি না আমরা শুধু মানে এতিম খানার বাচ্চাদেরকে খাওয়াচ্ছি আর পাড়া প্রতিবেশী প্রায় ছয় সাতশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তারপরও কোনো উপহার নেওয়া হয় আমরা এটা পছন্দ করি না তো মেয়ের এই বার্থডেতে আমরা একটু হলেও খরচ করতাম তো সেটা আমরা চেষ্টা করবো যে গরিবদের মধ্যে দিয়ে দেওয়ার জন্য এতে করে মহান আল্লাহ রাব্বুল আলমিন খুশি হবেন এবং গরিবদেরও কিন্তু এই দূর সময়ের মধ্যে কিছুটা উপকার হবেন আমরা যার যার সন্তানদের জন্য আমরা অনেক কিছু ভাবি আদরের সন্তান কলিজার টুকরার সন্তান তো তাদের কথা ভেবে আমরা সঠিক নিয়মটা বা যেটা ভালো হয় সেটাই করব। তো হয়ে গেল কিন্তু বিরানি আর আপনাদের ভাইয়ারও দম চিংড়ি ও বলতেছিলো যে আলু দিয়ে চিংড়ি দিয়ে এভাবে দমে বসিয়ে রাখলে খুব সফট হয় আলু ভাজিটা তো দম চিংড়ি তো হয়ে গেল আর আমাকে বলতেছে তোমার দম বিরিয়ানির চেয়ে চেয়ে আমার চিংড়িটা খুব বেশি মজা হবে আমি বলছি ঠিক আছে তোমার মেয়ের পছন্দের জিনিস তুমি রান্না করেছো সেটা তো মজা হবেই তো টেবিল গুছিয়ে নিলাম আর ও আলহামদুলিল্লাহ আমাকে আজকে অনেক হেল্প করেছে আজকে আমরা ডিপ ক্লিন করেছি বাসা কারণ আজকে যেহেতু একটা শুভ দিন সেই জন্য ভাবলাম যে ঘরের সব কিছু ক্লিন করব তো দুজন মিলে ঘুম থেকে ওঠার পর ফজরের পর থেকে কাজে লেগেছি এই মাত্র কাজ শেষ করে মেয়ের পছন্দের খাবারগুলো সামনে এনে সার্ভ করে নিলাম এখন আমরা সবাই মিলে খাবো আর আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আজকের ব্লগ যেতে যেতে বলবো আবারও বলবো আর কি সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন প্লিজ আমি আর কিছুই চাই না আমি চাই ওরা মানুষের মতো মানুষ হোক এ আর কি তো সবাই দোয়া করবেন আর পায়েলের উদ্দেশ্য করে বলবো পায়েল তোমাকে খুব মিস করেছে ওনি তুমি তো জানো মন খারাপ করো না বোন তোমরা অনেক বেশি ভালো থাকো ছেলে মেয়েদেরকে নিয়ে তোমাদের জন্য আপুর পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর আমার চ্যানেলের সকল ভাই বোনদের জন্য বিশেষ সকল অসহায় মানুষগুলো যারা অনেক দুঃখে আছে কষ্টে আছে রোগ আক্রান্ত আছে তাদের সবার জন্য আমি মন থেকে দোয়া করি নামাজে বসে দোয়া করব। আর আমার চ্যানেলের সকল ভাই বোনেরা আপনারা সবাই দোয়া করেন জানি তারপরও বলবো দোয়া করবেন তাহলে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ